এক হদিসের মধ্যে আইসে রসুল্লাহ কইছেন, তিনবার করে রসুল্লাহ কইছেন, মা বাপে যদি ছেলের উপরে জুলুম করিলেন, মা বাপে যদি ছেলের উপরে জুলুম করিলেন, মা বাপে যদি ছেলের উপরে জুলুম করিলেন, তবুও ছেলে কিন্তু কিবা তো মেয়ে, মার উল্টামি বাবার উল্টামি করতে পারত না। আমরা বউর লোকে তুড়া বেড়া লাগিয়ে আনলে বুঝবই, মার বাপ দুই বাদ, বুড়া বুড়ি দুইটা বুড়া বুড়ি, তখন আর 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 ভদ্র ভাষায় মাথেও না, ওই গুন্তর মাত মাধ্য ওই বুড়া বুড়ির মা বাবার লগে ওলা ও আয় বউর লোকে বেড়া। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিল, মান আহিয়া সুন্নতাম মিন সুন্নতি কাদ উমিতাত বাদি, আমি দুনিয়ায় তুনে বিদায় নেওয়ার বাদে আমার কোন সুন্নত যেটা মরি যাইব, মানে মানুষে পালন করা বাদ দে লাইব। সুন্নত ইগুতে একটা হরুতা নাই, একটা জানোয়ারও নাই যে ইগু হায়াতালা আর মরিয়া ফসিয়া গলিয়া শেষ হইত, এইলা বস্তু নাই। তা হইলে সুন্নত মরি যাইব তার মানে কিতা বলে মানুষে আমল করা বাদ দে লাইব। আল্লাহর রসুলে কইতরা যেটা সুন্নত আমল করা মানুষে বাদ দে লাইব, ওটা কোনো একটা সুন্নতরে যদি আল্লাহর আল্লাহর রসুলের কোনো উম্মতে যদি ফিরিয়া দিত্তা করে, দিত্তা করা মানে হইল ফয়লা নিজে আমল করা, আর এর বাদে আরও মানুষরে এই মুসলাটা এই সুন্নতটা শিকাইয়া আমল করা নেই, তার নাম হইল দিত্তা। খালি একলা আমল করলে দিত্তা হইত না, জিত্তা করার মানে হইল ফয়লা নিজে আমল করা, আর দুসরা কাম হইল এই আমলটা করবার লাগি আরও মানুষরে বুঝাইয়া উৎসাহ দিয়া এই আমল করাত লাগানি, যেন এই কামটা করবা মরা কোনো সুন্নতরে জিত্তা করবা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কইত্রা, ফা ইন্না লাহু মিনাল আজরে মিসলা উজুরে মান আমিলা বিহা, তাই নিজে এই আমল করিয়া এখারা সওয়াব পাইবা, আর তান শিকানির কারণে যত মানুষে শিকিয়া যত মানুষে জানিয়া তান উৎসাহ দেওয়ার কারণে যত মানুষ উৎসাহিত হইয়া এই সুন্নতটা আমল করব পালন করব, তারা যত সওয়াবর মালিক হইব, আল্লাহ তাআলায় তান সওয়াবর লগে বাকিয়ালায় যতখান সওয়াবর মালিক হইবা আরও অতখান সওয়াব তান আমল নমাদ দিবা। সুবহানাল্লাহ, এত ফজিলত হইলো একটা সুন্নতরে জীবিত করা। লগে আল্লাহর রসুলে কইতরা আমরার হয়তো মনে আইতে পারে যে ফল্লাই আমারে কইলো আর তার খোয়ায় আমি আমল করলাম, তে তো সব হুজুরে কইতরা আমার যতখান অতখান হে ভাইব, মনে হয় আমার ওখান তুমি নিয়ে দেলাইবা না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, লা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ, তান হিকানির কারণে হিকিয়া যারা আমল করছে তার আর আমলের সওয়াব তারা তারার ফুরা পাইব, আল্লাহ তান বান্দার তাকিয়া আরও অতখান সওয়াব তারে দিয়া দিবা। সুবহানাল্লাহ, যেমন আমরার মাঝে আছে রমজান মাস আইলে কোনো কোনো মানুষের ইফতারের সময়ে দাওয়াত দিলে বলে তোলা ইফতার আমি করাইমো আপনি খাইবা, গোসইন না কইনা আমি রোজা ধরিয়া হেরান হয়েছি তোমার সওয়াব দিলাই তুমি, মনে করেন ইবাটা ইফতার করাইলে সওয়াব সারা হে লইয়া যাইব গিয়া, আসলে বিষয়টা ইলা নয়। হদিসের মধ্যে আইসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা, যে মানুষে একজন রোজাদার মানুষে রোজা ধরছে দেখিয়া ইফতারের সময়ে, ইফতারের সময়ে তারে ইফতার করাইবা, আল্লাহ পাক পরবর্দিগারে আলমে তারে তিন জাতীয় উজরত দিবা বদলা দিবা। এক নম্বরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কইতরা, তার গুনারে আল্লাহ তাআলা মাফ করে দিবা। সুবহানাল্লাহ, দুই নম্বরে আল্লাহ তাআলা কইতরা, আরেকজন রোজাদার ব্যক্তির ইফতার করানির কারণে, একজন রোজাদার ব্যক্তির ইফতার করানির কারণে দ্বিতীয় ফজিলত কিতাব হওয়া যাইব, বলে যে আমি ইফতার করাইছি আরেকজন, যদি আমি গুনার কারণে দুজখর দুজখর লাগে যদি নির্দিষ্ট হয়ে যায়, তবু আল্লাহ পাক পরবর্দিগারে আলমে আল্লাহর এক বন্দা কিবা তো বান্দির ইফতার করানির কারণে আল্লাহ তাআলা আমার আমারে মাফ করিয়া দিয়া আমার গর্দনারে দুজখর নিষ্ঠত্বনে আজাদ করি দেলাইবা। সুবহানাল্লাহ, তিন নম্বরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কইত্রা, যারে তুমি ইফতার করাইছো এই বেটায় সারাদিন রোজা ধরিয়া যতখান নেকি আর সওয়াবর মালিক হইছ,
তান আমল নমার মধ্য থাকিয়া সব এক জোড়াও কমাইয়া নাই, তাইন তান পুরা সব পাইবা আল্লাহ তাআলায়, তাইন যতক্ষণ সবর মালিক হইছুন আল্লাহ তান রহমতর ভান্ডার থাকিয়া সবর খাজানার থাকিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আরও অতখান সব ইফতার করানেওয়ালা বেটা বা বেটিরে দিবা কক সুবাহানাল্লাহ কমাইয়া নাই। বুঝা গেছে নিমাত? আমার মসজিদে একবার ওয়াজ করে দিয়েছেন এক মেসাবে কমি যাইব হইয়া, আর এক মেসাব আসলাম মুরব্বী লগে লগে আবদার করছেন যে মেসাব আপনি জেলা কইত্রাইলা না সব রোজাদারর সব কম তো না, এই মেসাবে সারা জীবন ইমামতি করছেন যে এতরাজ করছ ইবাটা কয় যে না বই যাক দেখিলেই মন কয় বলে দেখিলেই তো বলি বাজার হাফতা তো বইছো মাঝখানো আরও খারে জিকাইছে মনে কয় জিকাইয়া শিকাইয়া কইছে কতদিন করে মশলা এগুলো আমার হয়েছে না, শুক্রিয়া আদায় করছি আমি শুনিয়া মেসা বকলে ভুল স্বীকার করতে রাজি হই না আমরা, এটা আমরা মেসা বকলর দোষ আপনার আর দোষ না। এক মশলা ভুল হইয়া আনলে যদি এগু ভুল হয়ে দিয়েছে নিজে বুঝবা আইতে ফিরিয়া এগু ফাল্টাই না কেনে বলে বাদে মানুষে কিতা কইবা, মানুষের কাছে ইজ্জত রক্ষা ইজ্জত রাখার লাগিয়া যদি ভুল মশলা কইয়া আমি এগু জানার বাদে এগুর উপরে যদি টিকিয়া রই যাই তে বাদর হদে হদিসর বাদর তোমার মধ্যে আছে মানি বিতা দাবি দাতং দালালা লা ইয়ারদা আল্লাহু ওয়া রাসূলুহু ফা ইন্না আলাইহি মিসলা মিসলা فإن عليه مثل اسم من عمل بها لا ينقص ذلك لا ينقص ذلك من أوزارهم شيئا আল্লাহর রাসূলের কইত্রা একটা খারাপ পথ দিয়ে মানুষের শরীয়তের মধ্যে কোনো কিছু বলাইয়া কোনো খারাপ একটা রাস্তা ধরাইব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কইত্রা হে নিজে তো খারাপ পথে কাম করিয়া নিজে গুনাহগার হইল, তার দেখা দেখি আরো যত মানুষে শিকিলা শিকিয়া হেও গুনতে গুনার কাম করলা, তার গুণা তো তার উপরে তাকবো তাকবো লগে আর যত মানুষে খারাপ কাম করবো তারজনে শিকিয়া তত মানুষে খারাপ কাম করার কারণে যতটা গুণা হইব তার আর একজন একজনে তো তার তার গুণা ভাইব, আর যদি 1000 মানুষে তারাইনটনে খারাপ কাম ইকান শিকিয়া বেদাকাত ইকান শিকিয়া যদি এই বেদাকাতরে পালন করে আমল যদি করে 1000 জনের যতখান গুণা হইব তার গাড়ো আল্লাহ আরও অতখান সাফাইয়া দিব না আউযু বিল্লাহ। গতিকে মানুষের শিকাইতে হিসাব আছে, মানুষের শিকাইতেও হিসাব আছে, শুদ্ধ করে জানিয়া বালা করে জানিয়া শিকাইতাম আমরা শিকাইবার উয়াম আছে অবশ্য আলহামদুলিল্লাহ তাহার কথাও মুসলমানোর, কিন্তু কোনো সময় দেখা যায় কোনো সময় দেখা যায় শিকাইবার উয়ামা মানে আমি নিজে আমল করিয়া তারে শিকাইতাম ইকান নাই, তারে আমি শিকাইতাম যে হে ভুল করের আর আমি শুদ্ধ জানি বেটাগিরি দেখাইবার লাগিয়া। হদিসের মধ্যে আইছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কইত্রা যে মানুষে ইলিম সঞ্চয় করব ইলিম হাসিল করব দিনই জ্ঞান দিনই ইলিম হাসিল করব যে মানুষে উদ্দেশ্য কিতাব বলে এই ইলিম দ্বারা অন্যান্য আলিমগুলোর লগে মোকাবেলা করত তার এই ইলমের মাধ্যমে অন্যান্য মানুষরে আড়াইত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় কইত্রা ইগে তার ঠিকানা জাহান্নাম বানাইলা ফকুন আউযু বিল্লাহ। ফোন দরিয়াও মানুষে কোনো সময় মুসলা আমরা জিকাই তো জিকানের উপরে কিছু আন্দাজ করা যায় বেটায় জানতো করি জিকার না আরও কোনবাই কিতা বেড়া লাগছে কোনো সময় আন্দাজ করা যায়, আমি মানুষও কিছু টেঙ্গা জিকারও করি কোনো সময় যদি বুধভাই যদি বুধভাই আরেকজনের লগর বেড়া মুখা বাপ বুধভাই তে আরও কিছু তাউরাইয়া দেই তাউরাইয়া দেই পারি না আমি জানতাম ফোনও মানুষরে তাউরাই দিতে আসলে মানুষ মিথ্যা আসলাম মানুষের বিদ্যালয় দেখিয়া কিছু তিত্তা আমি বাপ আইছে আমাটাই তো মানুষের অন্য মানুষের শিকাইবার লাগিয়ে আর একজনের লগে তর্ক লাগছে তারে আড়াইবার লাগি যদি আপনি মুসলা শিকরি মুসলা শিকায় শিকিয়া এক জোড়াও আপনি সব পাইতা নাই বরং সব আপনি আরও গুণাগার হইবা, আর যদি আপনি নিজে আমল করবার লাগে শিকইন আর একজনরে আমল করাইবার লাগে শিকইন যে আমিও শিকে শিকিয়া আমিও আমল করতাম আমার আমার বন্ধু বান্ধব যারা আছে আমার আত্মীয় স্বজন যারা আছে তারারেও আমি আমল করাইতাম ওটাইও আমল করতাম আমিও দুজক তোরে বাঁচিতাম আমার ভাই বোন আমার আত্মীয় স্বজন যারা আছে তারারেও আমার বন্ধু বান্ধব যারা আছে তারারে উদুযোগে বাঁচাইতাম তাহলে এই মুসলা শিকিয়া আপনি ডাবল সব পাইবা হকু সুবাহানাল্লাহ। আলি তো একলা নিজনে বাঁচাইতে বাঁচাইলে হইতো নাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইত্রা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বেঈমানক লরে নাই ইমানদারক লরে আমরা যারা আল্লাহ মানি আমরা যারা নবী মানি ওই ইমানদারক লরে রাখি আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইত্রা ওই ইমানদারক হল ইমানদার বেটা আইনার বেটি নকল হুন কু আংফুসাকুম ওয়া আহলিকুম নারা
তুমি তাই নিজে নিজের জান নিজের জান রে দুজখর আগুন তো নেবাসাও, আর নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনের মানুষ যারা আছে, নিজের বন্ধু বান্ধব নিজের সম্পর্কিত মানুষ যারা আছে, তারারেও তুমি তাই দুজখর আগুন তো নেবাসাও। আল্লাহ খালি নিজে বাঁচিবার কথা কইছেন না, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে লগে নিজের পাড়া প্রতিবেশী নিজের নিজের আত্মীয় স্বজন যারা আছে তারারেও দুজখ তো নেবাসাইবার চেষ্টা করবার নির্দেশ দিছেন আল্লাহ। নিজর বাদে আমার বাদে আমার কাছে সবচেয়ে করিব মানুষকে বলে মানুষের কাছে সবচেয়ে করিব মানুষ হইল তার ছেলে মেয়ে। মা বাপ করিব মানুষ ঠিক আছে, তারার মা বাপ তো নিতে জন্ম হয়েছে আমার, কিন্তু সচরাচর মানছে মা বাপরে যতক্ষণ করিব বোধ ভায় এর চেয়ে বেশ করিব বোধ ভায় তার ছেলে মেয়ের, যার কারণে অনেক বেটা মানুষ মা বাপরে ফালাইয়া আগলা করিয়া যায়, ভাই আসুন তিনটা চারটা পাঁচটা মা বাপরে চাইবার লাগে কয় তারা নাই নে খালি আমি আমি একলা দায়িত্ব নিই, তার হরুতা যে গুণে গুণ তো রেখা ভাই তো বুঝে কিন্তু মা বাপ সাড়ি দে মা বাপ সাড়ি দে মা বাপ ফালাইয়া করিয়া যায় গিয়া না মা বাপ পালাইলে হইতো না, মা বাপ লইয়া আপনি চলতে হইব, বাত এখানে খাবার লাগবো এগুলা কোনো শর্ত নাই, বাত আপনি আগলা করো খাকুয়া আগলা বাতে খাকুয়া ভাইয়ে নাচো ভাতজন ফাঁসো ভাইয়ে ফাঁস করো আগলা খাও, কিন্তু ফাঁসোজনে খেয়াল রাখতে হইব নিজের মা বাপর প্রতি। হদিসের মধ্যে আইছে লম্বা হদিস মাঝখানত তোমা আমি ফড়িয়ার আল্লাহর রসুলে কইতরাওয়ালা তা কুন্না ওয়ালি দাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, আমার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কইতরা কোনো ছেলে এবং মেয়ে কোনো বেটা এবং বেটিয়ে জীবনে কোনো দিন তোমার মা বাবার না ফরমানি করিও না, মা বাবার উল্টামি করিও না, মা বাবার লগে তুমি তাই ভদ্র ব্যবহার করিও ভালা ব্যবহার করিও, যে ব্যবহারে তারা তোমার উপরে রাজি এবং খুশ থাকিয়া তোমারে দোয়া দিবা। হদিস আইছে আমার রসুলুল্লাহ রেজাল রব্বে ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সখতির রব্বে ফি সখতিল ওয়ালিদাইন, মা বাপ যার উপরে রাজি থাকিয়ে দুনিয়ার জমিন তো নেবিদায় নিবা, আল্লাহ তার উপরে রাজি আর খুশ হইবা হুকু সুবহানাল্লাহ, আর যার উপরে তার মা বাপ নারাজ আর বেজার হইয়া দুনিয়ার জমিন তো নেবিদায় নিবা, এই মানুষের উপরে স্বয়ং আল্লাহ নারাজ হই যাইবা হুকু নাউযু বিল্লাহ। আর যে তোমার হাদিস পড়েছে রাসূলুল্লাহ কইত্রাওয়ালা তা কোন তুমি তোমার মা বাপের নাফরমানি করিও না, মা বাপে তোমারে যদি কোনো হুকুম দেন কুমা তোমারে যদি কোনো নির্দেশ দেন তাও এইলে তুমি এই হুকুমটা ফাল্টাইও না, তান্তানোর এই নির্দেশে তুমি উল্টাইও না, শরীয়তর ভিতরে তাকিয়ে যত হুকুম দিবা সব হুকুমরে তুমি পালন করিয়ে যাইও, যদি তোমারে হুকুম দিতে দিতে তোমার মা বাপে জুলমর কোনো হুকুম যদি দিলাইন ওয়া ইন জালা মা হু ওয়া ইন জালা মা হু ওয়া ইন জালা মা হু, এক হদিসের মধ্যে আইসে রসুলুল্লাহ কইছেন তিনবার করে রসুলুল্লাহ কইছেন মা বাপে যদি ছেলের উপরে জুলুম করিলেন, মা বাপে যদি ছেলের উপরে জুলুম করিলেন, মা বাপে যদি ছেলের উপরে জুলুম করিলেন তবুও ছেলে কিন্তু কিবা তো মেয়ে, মার উল্টামি বাবার উল্টামি করতে পারতো না। আমরা বউর লোকে তুড়া বেড়া লাগিয়ে আনলে বুঝবাই মার বাপ দুই বাদ বুড়া বুড়ি দুইটা বুড়া বুড়ি তখন আর 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 ভদ্র ভাষায় মাথেও না ওই গুন্তর মাত মাত্র ওই বুড়া বুড়ি মা বাবার লগে ওলা ওয়াই বউর লোকে বেড়া লাগলে